الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعلى بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. قومي سنادر سكرتي ترون عالم در بابونا شيشو আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি, উপস্থিত ব্রিটেনের শীর্ষস্থানীয় উলামা একরাম, আমরা আজকে অত্যন্ত চমৎকার একটি সুন্দর পরিবেশে একটি সেমিনারে আমরা উপস্থিত হয়েছি। আমি হয়তো আপনাদের মতো বা আপনাদের আগে 91 আমি দেশে এসেছি, কিন্তু আজকের এই সেমিনার 91 থেকে নিয়ে এ পর্যন্ত আমরা যে সমস্ত ওয়াটার লিলিতে প্রোগ্রাম সম্মেলন মাহফিল করেছি, আমার এই দেশে অবস্থানরত অবস্থায় আজকের এই সেমিনারটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার। আশা করি আপনারা এই ব্যাপারে একমত পোষণ করবেন। এইটাই প্রথম আমাদের একটা নতুন ধারা সৃষ্টি হয়েছে, এই ধারা যদি আমরা অক্ষুণ্ণ রাখতে পারি তা হয়তো আমরা ভবিষ্যতে এই নতুন প্রজন্ম নয় তরুণ প্রজন্ম এবং তরুণ প্রজন্মের মধ্যে সিনিয়র যারা এরা উলামায়ে কেরামের লিডিং করে আমরা বিভিন্ন ইস্যুতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব। আজকের এই প্রবন্ধকার উনার আলোচনার মধ্যে তিনটি বিষয় কই মাদ্রাসার স্বীকৃতির জন্য উনি উনার যুক্তি পেশ করেছেন, এর সাথে আমি সম্পূরক হিসাবে যেহেতু এটা রেকর্ডেড জিনিস আমি উনাকে রিকোয়েস্ট করব। গত মাস দেড়েক আগে আর্জাবাদ মাদ্রাসায় আল্লাহ মাহমুদ শফি সাহেবের আহ্বানে যে সভা হয়েছিল আমাদের সিলেটের তারুণ্যের অহংকার হযরত মাওলানা মুসলিহউদ্দিন রাজু জনসভায় উনি ওনার ওয়ালিদে মোহতরম শেখুল হাদিস আল্লামা নুরউদ্দিন গহরফুরি রহমতুল্লাহ আলাই এই স্বীকৃতির শুরুতে ওনার যে অবদান রয়েছিল হয়তো আমাদের অনেক জানা নেই, এই বিষয়টা উনি আলোচনার মধ্যে এনেছিলেন। সুতরাং আজকের প্রবন্ধের মধ্যে আমি সম্পূরক হিসাবে আমি প্রবন্ধকারকে আমি অনুরোধ করবো হযরত শেখুল হাদিস আল্লামা নুরউদ্দিন গহরফুরি রহমতুল্লাহ অবদানটাকে স্বীকৃতি দেওয়া হয়। আপনারা তো আশা করি একমত আছেন। এ পর্যন্ত স্বীকৃতি বিষয় প্রবন্ধ ছাড়া হয়তো দু একটি কথা আমি বাহিরে বলব। এই স্বীকৃতির শুরুতে রিসেন্টলি মাস দুয়েক থেকে স্বীকৃতি যখন শুরু হয়েছিল স্বীকৃতির আলোচনা আপনারা অনেকে ফেসবুকে লাইভ দেখেছেন, আল্লামা আহমদ শফি সাহেবের উপস্থিতিতে হাটাজারি যখন প্রথম দিন যে স্বীকৃতির বিষয় নিয়ে আলোচনা হয় আমাদের আকাবিরিনদের মধ্যে আল্লামা জুনায়েদ বাবনগরি সহ আল্লামা নূর হোসেন কাসিমি সহ অনেক সিনিয়র আকাবিরিন এই স্বীকৃতির বিপক্ষে জোরালো বক্তব্য দিয়েছিলেন। যদিও পজিটিভ এই স্বীকৃতির পক্ষে অনেক যুক্তি আছে কিন্তু তাদের নেগেটিভ বক্তব্য দেওয়ার কারণ যেটা হইল সেটা হলো যে যুগের চাহিদা হিসাবে এই স্বীকৃতির মাধ্যমে আমাদের আকাবিরিন এবং আসলাফদের রেখে যাওয়া আমানত আমরা সরকারি কোনো খপ্পরে না পড়ে আমাদের এই আমানতকে যেন বিক্রি না করি এই আশঙ্কা ছিল আমাদের আকাবিরিনদের। কিন্তু সাথে সাথে আমাদের অন্য একটা অংশ যেটা আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে ফজরের পরে যখন আমি ফেসবুক আমার মোবাইল হাতে নিয়ে দেখলাম তবলিগ জমাতে একটা কথা বলা হয় যে আপনি যদি সময় দু এক মিনিট আমি নিয়ে নিব যে আপনারা ফিকির করবেন এক জায়গায় আর একটা আসর হয়তো সাউথ আফ্রিকার কোনো জঙ্গলে হবে। আমি মনে করি মৌলানা ইমদাদুর রহমান আল মাদানী সাহেব সহ উনারা যে এই লন্ডনে ফিকির করেছে এই ফিকিরটা মকবুল হয়েছে, এটার আসর আজকে বাংলাদেশে আমরা যেটা অসম্ভব ছিল যে জিনিসটা সেই জিনিসটা আজকে আল্লামা আহমদ শফি সাহেবের উপস্থিতিতে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের উপস্থিতিতে যেটা আমাদের মধ্যে দূরত্ব ছিল দুইটা গ্রুপ ছিল আলহামদুলিল্লাহ এই দূরত্বটা আজকে শেষ হয়ে গেছে। আপনারা সকালে দেখেছেন আল্লামা ফরিদুদ্দিন মসরুর সাহেব হাটাজারিতে গিয়েছেন, আমি প্রথম দেখেছি হয়তো উনি গিয়েছেন ব্যক্তিগতভাবে হুজুরের সাথে দেখা করার জন্য, এইটাও অনেক খুশির খবর। কিন্তু এরপরে কিছু সময় পরে দেখলাম না একটা বৈঠক হয়েছে এবং শীর্ষস্থানীয় অধিকাংশ এদারার
অধিকাংশ বোর্ডের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই মাহফিলে ছিলেন এবং এই বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে এইটাই আমাদের জন্য কল্যাণকর হবে এই দাবি এবং প্রস্তাব এবং এই প্রবন্ধ যেটা সারসংক্ষেপ যেটা আমরা চাই কৌমাদ্রাসা স্বীকৃতি কিন্তু কৌমাদ্রাসা স্বীকৃতি নীতি কিয়া আমরা যেন এই কৌমাদ্রাসার আদর্শ এবং আসলাফদের যে উসুল এবং আমানত যেটা এইটা যেন সরকারের কাছে আমরা বিক্রি না করি আমাদের ঐক্য যেন ফাটন না হয় এইটা যেটা মূল দাবি ছিল এবং কৌমাদ্রাসা যেন এই স্বীকৃতি নিতে গিয়া গভর্নমেন্টের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা না নেয় আমাদের যে স্বাতন্ত্র্য বোধ আছে আমাদের স্বকীয়তা আছে এইটা যেন ধরে রাখা যায় এইটার জন্য যেটা বিবাদন ছিল আজকে আলহামদুলিল্লাহ এই বৈঠকের মাধ্যমে ঐক্যবদ্ধ স্বীকৃতি নেওয়ার ব্যাপারে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামরা আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ সুতরাং আজকের এই স্বীকৃতির সেমিনার যেটা আমরা বাংলাদেশের দাবি পেশ করব তাদের কাছে শেয়ার করব আমি মৌলানাকে বলছিলাম যে আজকের উপস্থিতির মাধ্যমে আমরা যেন কিছু স্বাক্ষর নিয়ে নেই যদি এই স্বাক্ষর সহ স্বাক্ষর নেই তো এই স্বাক্ষরটা সহ এই প্রবন্ধ যদি বাংলাদেশে যায় তো বাংলাদেশের বেফাকের অফিসে যখন এই কাগজটা থাকবে তখন ব্রিটেনের তরুণ উলামায়ে কেরাম এরা যেন ঘুমিয়ে নেয় এরা জাগ্রত আছে এদের মধ্যে চেতনাবোধ আছে কৌমি প্রেম এবং ভালোবাসা আছে এই জিনিসটা তাদের নজরে পড়বে সুতরাং আজকের উপস্থিতির মাধ্যমে এই প্রবন্ধকে আমরা স্বীকৃতি দিয়ে আমরা যেন বাংলাদেশে উলামায়ে কেরামের সাথে একাত্মতা বোধ করি সাথে সাথে আজকে আমি আজকে যেই মাহফিলও দুইটা বিষয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করব এটা হলো এই স্বীকৃতির মাহফিলের সর্বশেষ দোয়ার মধ্যে আমাদের আজকের এই যুগের একজন বিশিষ্ট দায়ী যিনি অন্য জগতে ছিলেন আপনারা জানেন দিনের জগতে এসে উনি কি পরিমাণ কুরবানি দিয়েছেন আমাদের ভাই জুনিয়র জামশেদ স্যার উনার শাহাদতের দরজা যেন আল্লাহ পাকে আলা মুকাম নসিব করেন উনার জন্য আজকে আমরা দোয়া করব এবং রোহিঙ্গা মুসলমানের জন্য আমি গতদিন আসছিলাম এই দুঃখ নিয়া এবং এই আশা নিয়া আজকে আমরা অন্য মঞ্চে কি আমরা বক্তৃতা দেই এই তরুণ উলামায়ে কেরামরা যদি নেতৃত্ব দিয়ে ওঠার লীলতে রোহিঙ্গা মুসলমানের জন্য বার্মার মুসলমানের জন্য যদি আমরা সবাই কৌমি গণনার নেতৃত্ব যারা দেয় এরা যদি আমরা একটা সমাবেশ করতে পারতাম তাহলে আমাদের সার্থক হতো আমি সর্বশেষ আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের এই সেমিনার শুরু নয় আমাদের যাত্রা যেন আরো এগিয়ে চলে আহলে হাদিস এবং সলফিদের মোকাবেলা করতে আমরা যেন এই ধরনের সলফি এই ধরনের ওয়ার্কশপ এই ধরনের সেমিনার এই ধরনের অনুষ্ঠান আমরা করতে পারি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন জাযাকুমুল্লাহ খায়র